কাজ ছেড়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতী ছোড়া গুলিতে গুরুতর আহত পেশায়া কাঠমিস্ত্রি যুবক। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে তপন থানার 14 মাইল এলাকায়। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। জখম গুরুতর ও আশঙ্কাজনক হওয়ায় গুলিবিদ্ধ যুবককে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। জানা গেছে গুলিবিদ্ধ ওই যুবকের নাম খোকন বিশ্বাস, বয়স 34, বাড়ি গঙ্গারামপুর থানার নারীগোচিয়া উত্তরপাড়া এলাকায়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাকি আমি কিছুই জানি না। মিস্ত্রি অনেক জায়গায় যেতে হয়, এই ওই ফোন করে বলে যে অনেক জায়গায় যায়, কিন্তু আজকে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে তাতে আমরা কেউ না, আমি তো কাকু সন্দেহ করছি। কোথায় গেছিলেন বললো?